মুক্তি উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের বিষয়ভিত্তিক এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর মোশাররফ হোসেন, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের আশা ভরসার স্তম্ভ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং অন্যান্য আলোচক বৃন্দ, দেশ বিদেশ থেকে যারা এই আলোচনা সভা শুনছেন অথবা এই আয়োজনের সাথে প্রত্যক্ষ পরোক্ষ সহযোগী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকের বিষয়টা খুব সুস্পষ্ট, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের বাস্কেটলেস বটমলেস বাস্কেট থেকে একটি সমৃদ্ধ অর্থনীতি বা অর্থনীতির চালিকা শক্তিকে সচল করে দেশটাকে এটি স্বনির্ভর একটি দেশ গঠন করার যে উদ্যোগ, সেই উদ্যোগের একটি অংশ যে তিনি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতির পাশাপাশি দেশীয় শিল্প উদ্যোক্তাদেরকে উৎসাহিত করা, দেশের অভ্যন্তরে উৎপাদনের সকল ক্ষেত্রগুলিকে সচল করা এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে বিভিন্নমুখী কর্মসূচি, যে কর্মসূচিগুলি 19 দফার মধ্যে আছে, যেগুলি বই পুস্তকে আছে, তার বাইরেও জিয়াউর রহমান সরাসরি জনগণের সামনে যে সকল কর্মসূচি নিয়ে হেঁটেছেন চলেছেন সেগুলি এদেশের মানুষ দেখেছে, তার থেকে যে লব্ধ জ্ঞান এটা বলতে গেলে অনেক সময়। সুতরাং বই পুস্তক পড়ে বা কে কখন কি বলছে সেটার চেয়ে বেশি গুরুত্ব হলো আমাদের কাছে যে তাকে আমরা স্বচক্ষে দেখেছি তিনি কি কি করছেন। তিনি অর্থনীতির ক্ষেত্রে যেগুলি করেছেন, আজকে যিনি বিষয়বস্তু উপস্থাপন করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বিস্তারিত না বললেও সারাংশ আকারে বেসিক কথাগুলি তিনি উপস্থাপন করেছেন এবং আহ্বান করছেন আজকের শ্রোতাদেরকে। তিনি বলেছেন এরপরে যারা খেলবেন কে কেমন খেলে, জিয়াউর রহমানের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর আনারই খেলোয়াড়ও ভালো খেলবে, কারণ এটা শুনতে হয় না, সচকে দেখা যায়, কিন্তু আমাদের সময় অত বেশি না, সেই কারণেই আমাদের বক্তব্য শোনার ধৈর্য থাকতে হবে, বক্তারা হয়তো অনেক সময় বক্তৃতা দিতে পারে। সেই ক্ষেত্রে আমি সব অল্প কথাই শুধু জিয়াউর রহমানের এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। তিনি যে দেশে যে উদ্যোগ যে সৃষ্টি, অথবা যারা যারা বললেন যে আওয়ামী লীগ সমাজতন্ত্রের জন্য রাষ্ট্রীয়করণ করেছিল বড় বড় শিল্প কলকারখানা, এটার একটা ব্যাখ্যা দিয়েছেন মাহবুবুল্লাহ ভাই, যে সমাজতত্ত্ব লক্ষ্য অর্জনের জন্য যে জাতীয়করণ আর 72 সালের জাতীয় কারণের যে জাতীয়করণ শিল্প কলকারখানা, তার মূল একটা তফাত আছে। আওয়ামী লীগ মনস্তাত্ত্বিকভাবে সাংগঠনিকভাবে সমাজতন্ত্র শব্দটির সাথে কখনো পরিচিত না, সমাজতন্ত্র কি খায় না মাথায় দেয় সেটা তারা জানত না, বরং 69-এর ছাত্ররা যখন সমাজতন্ত্রের স্লোগান দিত, আওয়ামী লীগের সংগঠন তাদের মিটিং মিছিল ভেঙে দেওয়া আক্রমণ করাইছিল তাদের একমাত্র কাজ। সুতরাং যেই দলটি সাংগঠনিকভাবে মনস্তাত্ত্বিকভাবে সমাজতন্ত্র সম্পর্কে কোনো জ্ঞান রাখে না বা সমাজতন্ত্রের বিরুদ্ধে চলে, তাদের দ্বারা কখনো সমাজতন্ত্র হয় না। যে কথাটা তিনি বলেছেন যে এখানে যে শিল্প কারখানাগুলি গড়ে উঠছিল 48-47-এর পরে 70 পর্যন্ত, তার 70 ভাগ শিল্প কারখানার মালিকই ছিলেন পাকিস্তানিরা, আর বাকি যারা 30% আছে তাদের মধ্যে ছিল 18% আমাদের দেশি বাঙালিরা। এর বাইরে অখণ্ড ভারতে যখন বাংলাদেশ ছিল তখন ইন্ডিয়ান কিছু মারোয়ারি এখানে শিল্প প্রতিষ্ঠান করেছিলেন, যেমন কুষ্টিয়ার মোহনীমোহন কটন মিল, ঢাকেশ, তারপরে ঢাকা জুট মিল, পরে নাম হচ্ছে তুলারাম জুট মিল, ঢাকা কটন মিল,
এই ধরনের মিল ফ্যাক্টরি তারা করেছিল। এখানে হিন্দু সম্প্রদায়ের শিল্প উদ্যোক্তা কিছু লোক ভারত অর্থাৎ অখণ্ড ভারত থাকাকালীন সময় লক্ষ্মীনারায়ণ কটন মিল, চিত্তরঞ্জন কটন মিল, ঢাকেশ্বরী কটন মিল, ঢাকেশ্বরী স্পিনিং মিল, এগুলি তারা গঠন করছিল 65 ইনিং প্রপার্টি অ্যাক্টে মারোয়ারি হিন্দু এবং এই দেশীয় হিন্দুরা তারা মালিকানা থেকে বিতাড়িত হন। ঠিক 71 সালের যুদ্ধের পরও পাকিস্তানি যারা এখানে মালিকানা মিল ফ্যাক্টরি করেছে তারাও বিতাড়িত হন। এমনকি বাঙালি যারা মিল ফ্যাক্টরি করছিল তার মধ্যে আছে হাওলাদার জুট মিল, মাস্টিকি গ্রুপ অফ তার জুট মিল, তারপরে একে খান কাশেম টেক্সটাইল, কাশেম ড্রাইসেল, কাশেম কটন, এই যে যারা এগুলি করছিলেন তারাও কেউ কলাবরেটর একটা করলেন, কারোর চক্ষুশুল হয়ে অর্থাৎ গাউসিয়া কটন মিল, এগুলি কিন্তু বাঙালিদের ছিল। এগুলিকে তো বসাইলেন রাতারাতি কাদেরকে, 16 বাহিনী বলে আপনারা সবাই জানেন, 16 তারিখের পরে ঝাঁকে ঝাঁকে মুক্তিযুদ্ধ হওয়া দেখ, কালো সানগ্লাস আর সুটটাই পরে এক একজন অ্যাডমিনিস্ট্রেটর হলো, এমনকি কোহিনুর কেমিক্যালস মিলের টালিক ক্লার্ক তিনি হয়ে গেলেন অ্যাডমিনিস্ট্রেটর কোহিনুর কেমিক্যালস। এই অদক্ষ অযোগ্য লোকগুলো যখন এখানে বসলেন রাতারাতি বড় লোক হয়ে, গোডাউনের স্টক কাঁচামাল অথবা তা উৎপাদিত পণ্য যা ছিল রাতারাতি বিক্রি শুরু করলেন ব্ল্যাক মার্কেটে। আর আওয়ামী লীগের মন্ত্রীরা তখন লাইসেন্স পারমিট দেওয়া শুরু করলো টেক্সটাইল মিলের উৎপাদিত সুতা নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা না পেয়ে ছাত্রলীগের ছেলেরা পায়, তারা এই কাগজগুলি বিক্রি করে 10,000 টাকার যখন আমদানি লাইসেন্স দেওয়া হলো উজিয়াল কথায়, তখন এই লাইসেন্স গুলি মানুষের ফরওয়ার্ড সেল করে অর্থাৎ এলসি খোলার পরে, তারা এলসি খোলার আগেই ব্যাংকের যারা নাকি এলসি ডিপার্টমেন্টে কাজ করেন তাদের কাছে এই লাইসেন্স গুলি বিক্রি করে আসতো, ওই অফিসাররা কোনো কোনো ব্যবসায়ীকে দিয়ে 10-20টা একসঙ্গে করে তখন তারা আমদানি করত। ফলে দেখা গেল যে উৎপাদিত পণ্য জনগণের হাতে যাচ্ছে না, মিল কলকারখানাগুলির মধ্যে যে পরিমাণ শ্রমিক দরকার, যেটা অপটিমাম শ্রমিক দরকার, যার কম হলেও উৎপাদনে ব্যাঘাত ঘটে বেশি হলো ক্ষতি হয়, সেখানে দেখলো 3-4 গুণ তারা শ্রমিক নিয়োগ শুরু করলো ঘরে বসে কাজ করা আর খাওয়া। সেই কারণে আদমজির মতো একটি প্রতিষ্ঠানও লোসকানের কোন খাতারে পড়ছিল এটা আপনাদের সবার জানার কথা। এই সকল থেকে তৎকালীন যদি পুঁজিবাদী অর্থনীতি ও আওয়ামী লীগ ফলো করতো তার একটা নিয়ম নীতি থাকতো যে তারা সমাজতান্ত্রিক অর্থনীতিও ফলো করতে পারে নাই, পুঁজিবাদী অর্থনীতিও ফলো করতে পারে নাই, তারা একটা লুটেরা যে লাইসেন্স পারমিটের লুটেরা অর্থনীতিতে পড়লো কবলে পড়লো। তখন একজন ব্যবসায়ী আমার মনে আছে তিনি বলছিলেন যে শেখ সাহেবের ফকিরাতন্ত্র অর্থাৎ আওয়ামী লীগের নিম্নবিত্ত লোকগুলিকে রাতারাতি বড় লোক বানানোর জন্য লাইসেন্স পারমিট আর এই উৎপাদিত পণ্যগুলি তাদের মাধ্যমে ব্ল্যাক মার্কেটিং করা আর মার্কেটের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করে মানুষকে আজকে দুর্ভোগে ফেলছে। এটা তখন ছিল অর্থনীতির এই অবস্থাটা দেখতে। 1973 সালে একটা সেমিনারে তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ টিএসসিতে তিনি আলোচনায় বলেছিলেন যে বাংলাদেশের সমাজতন্ত্রের জন্য যা করা হচ্ছে তা যদি লেলিন বেঁচে থাকতেন তিনি লজ্জায় হার্ট ফেল করতেন, এটা জনাব তাজউদ্দিন আহমেদের বক্তব্য। সুতরাং সমাজতান্ত্রিক অর্থনীতির বা মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদী অর্থনীতির সবকিছুরই কিন্তু রাষ্ট্রের কতগুলি নিয়ম নীতি থাকে। আজকে হয়তো আওয়ামী লীগও মুক্তবাজার অর্থনীতিতে আসছে, কিন্তু মুক্তবাজার অর্থনীতিতে কিন্তু অর্থনীতিতে নাই, অর্থনীতিটা হয়ে গেছিলেন উন্মুক্ত বাজার অর্থনীতি, অর্থাৎ কোনো গাইডলাইন নাই, যে যেমন খুশি। বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে বিদেশিদের যাদের উপযুক্ত আনুষ্ঠানিক কোনো লাইসেন্স নাই। বাংলাদেশে আমাদের দেশের শ্রমিকরা বিদেশে যায় চাকরি করতে, বাংলাদেশে কমপক্ষে 5 লক্ষ লোক আছে যারা অবৈধভাবে বাংলাদেশে কাজ করছে, এখানকার টাকা তারা রেমিটেন্স এর মাধ্যমে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাচ্ছে। এবং 72 সালে যে ক্রাইসিসটা ছিল ভোগ্যপণের, সেই ক্রাইসিসটাকে মিট করতে তৎকালীন সময় পশ্চিমবাংলা থেকে বিভিন্ন ট্রাক আসতো বিভিন্ন ধরনের পণ্য নিয়ে, সেবা নাম দিত বা বিনামূল্যে এই দরিদ্রদের মাঝে বিতরণ, আসলে এর আড়াল ছিল ব্যবসায়ীদের, হয়তো এক ট্রাক আসলো তার থেকে 100 কাপড় দিয়ে দিল আর বাকিটা মার্কেটে বিক্রি করে দিল। ভোগ্যপণ্য সংস্থা টিসিবি, ভোগ্যপণ্য সংস্থা যখন নাকি সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য তারা দিতে শুরু করলো, মানুষ লাইনে দাঁড়িয়েছে সারাদিন তার মধ্যে হয়তো অর্ধেক পাচ্ছে, স্টক যা আছে তার 15% হয়তো সাধারণ মানুষ পাচ্ছে আর 85% বিক্রি করে দিচ্ছে কালোবাজারে। আর তৎকালীন সময় ভিন্ন
পণ্য সংস্থা যারা চাকরি করতে আওয়ামী লীগের, তারা অনেকেই আজকে কর্পোরেট হাউসের মালিক হয়েছে। অর্থাৎ এই গুডাউন বিক্রি করা একটা জিডি করত, লাইসেন্স আর আনসারদেরকে করে দিত, কি কয় সাসপেন্ড করে দিত, আর কোনো খোঁজ খবর নাই। টিসিবি কে বলা হতো তখন টাউট চোর বাটপার, অর্থাৎ টিসিবির মাধ্যমে পণ্য আমদানির মধ্য দিয়ে, ব্ল্যাক মার্কেটিং এর মধ্য দিয়ে আওয়ামী লীগের তৎকালীন যুব সমাজ বা ছাত্রলীগের ছেলেদের হাতে পারমিট ধরাই দিত। সেই পারমিটের মাধ্যমে তারা রাতারাতি কালোবাজারে এই বিষয়গুলি বিক্রি করে। অর্থাৎ তৎকালীন যে 72-75 পর্যন্ত যে অর্থনীতির অবকাঠামো ছিল, সেই অর্থনীতি অর্থনীতির ভাষায় সেটা কোনোটাই পড়ে না, মুক্ত বাজারেও পড়ে না, পুঁজিবাদী ব্যবস্থায় অর্থনৈতিক ব্যবস্থা পড়ে। ওটা একটা ছিল লুটপাটের মহাস্বর্গ, মহারাজ্য। সে কারণেই আজকে জিয়াউর রহমান অর্থনৈতিক ক্ষেত্রে যে পথগুলি দেখিয়ে দিয়েছেন, সেই পথগুলি কিন্তু ধীরে ধীরে বিস্তার লাভ করছে, কিন্তু বিস্তার লাভ করার পরে কিন্তু অনেকটাই আবার অনেক কিছুতে লাগামহীন করে ফেলছে বর্তমান সরকার, অ্যাকাউন্টেবিলিটি নেই। যেমন বস্ত্র শিল্পের যদি ই করে রপ্তানি করে, একসময় শাড়ি লুঙ্গি রপ্তানি হতো, সেখানে যেহেতু ইনসেন্টিভ পাওয়া যায়, তখন দেখা যেত যে ওভার ইনভয়েজিং এর মাধ্যমে বা আন্ডার ইনভয়েজিং এর মাধ্যমে তারা 100 টাকার লুঙ্গি 500 টাকা মূল্য ধরে বিদেশে রপ্তানি করে টাকা পাচার করছে। এবং বাবুরহাটের শাড়ি, জামদানি শাড়িগুলা ব্রিটেনের মতো জায়গায় রপ্তানি করে ইনসেন্টিভ নিত 25%। এইভাবে কিছু অসৎ ব্যবসায়ী এই লাগামহীন ভাবে সরকারের নিয়ম নীতি বা তদারকির অভাবে আজকে অর্থনীতির কিন্তু লাগাম কারো হাতে নাই। এটা যে যেভাবে পারছে, যে স্কুলের খেলার মধ্যে যে একটা ই থাকে, খেলা থাকে, ড্রেস অ্যাজ ইউ লাইক, অর্থাৎ যে যেমনে পারছে সে সেমনি আজকে করছে। সে কারণেই লো একটা সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে উৎপাদন এবং রপ্তানি আমদানি সবকিছু মিলাই যে আয়টা বাংলাদেশ করবে, যে আয়টার উপরে জিডিপির গ্রোথ, এই কাগজে কলমে জিডিপির গ্রোথ দেখলে তো চলবে না। যে জিয়াউর রহমান সেই কারণেই এই যে 68,000 গ্রামে এই যে খাল খনন, তারপরে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করা, এটা আমরাও প্রত্যক্ষভাবে জানি। এখানে বরকতুল্লাহ বুলুকে দেখা যাচ্ছে যে জাতীয় যুব সংস্থা গঠন করলেন, এখানে মহাসচিব বলছেন যুব কমপ্লেক্স না, যুব কমপ্লেক্সের মাধ্যমে জিয়াউর রহমান উদ্যোগ গ্রহণ করেন নাই। যুব কমপ্লেক্স সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন হালিম চৌধুরী, তিনি তাদের কর্মীদেরকে একটা প্রতিষ্ঠিত করা বা একটু অ্যাকোমোডেশন করার জন্য হাট বাজারের ইজারা দেন। হাট বাজারের ইজারার কালেকশন আর উৎপাদন তো এক কথা না, এটা জিয়াউর রহমানের কানে আস্তে আস্তে শুরু আসে। আসার পরে তিনি এটা বন্ধ করে তিনি জাতীয় যুব সংস্থা অর্থাৎ স্বায়ত্তশাসিত একটা যুব প্রতিষ্ঠান করেন, যে যুব প্রতিষ্ঠানের দেশের যে কোনো যুব প্রতিষ্ঠান কো পার্টনার হিসেবে অংশগ্রহণ করতে পারতেন। বঙ্গবন্ধুর ডেকে তিনি 17 ট্রেড দেন, যে 17টা ট্রেডের মধ্যে একের অধিক, তিনের অধিক নয়, অর্থাৎ 1-3 জনে ছোট আকারে একটি প্রকল্প গ্রহণ করা। এই প্রকল্প গ্রহণ করার কালীন বিনা শর্তে ব্যাংক লোন, এবং ব্যাংক লোন নিতে হলে যে ইকুইটি মানি 30% or 25%, সেটা জিয়াউর রহমান তার প্রেসিডেন্ট ফান্ডের থেকে প্রথম 1 টাকা বরাদ্দ দেন। অর্থাৎ যারা উদ্যোগ নেবেন যুব সমাজ, এবং সেই উদ্যোগটা হতে হবে এইটুকু, অর্থাৎ কাঁচামাল যেখানে যেটাকে পাওয়া যায় সেখানে সেই উদ্যোগটা নিতে হবে। বিড়ির কারখানা করতে হলে রংপুর ওই অঞ্চলেই করতে হবে। এরকম মৎস্য খামার, হাঁস মুরগি, গরু ছাগল, যে এইরকম নানাভাবে যুবকদেরকে তিনি একদিকে প্রশিক্ষণ, আবার এটা আরেকটা শর্ত ছিল যে 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 বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করবেন সেই হিসেবে যেই 3 জন থাকবেন তার মধ্যে কমপক্ষে 1 জন প্রশিক্ষিত হতে হবে, এবং হি শুড হ্যাভ এ লাইসেন্স ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, যে সে মৎস্য চাষে এক্সপার্ট, তাকে সে ট্রেনিং প্রাপ্ত। ঠিক এমনিভাবে তিনি 17টা ট্রেড নির্ধারণ করেন। ইচ্ছা করলে আপনি অন্য কিছু করতে পারেন না, সেই ট্রেডের মধ্যে যেখানে যেটার কাঁচামাল সহজলভ্যে পাওয়া যায় সেখানে সেই প্রকল্পটা করা, তার উৎপাদিত পণ্য বাজারজাত করার ক্ষেত্রে সেটা রংপুর থেকে ঢাকায় আসতে পারে বা ঢাকার থেকে চিটাগাঁও যেতে পারে, সেটাখানে কোনো বাধা নাই। এই অবস্থার মধ্যে তিনি যুব কর্মসংস্থান দেশের অভ্যন্তরে পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশের যে শ্রমবাজার তিনি দখল করেছেন জোর করে না, অর্থাৎ দক্ষ কারিগর সৃষ্টি করার মধ্য দিয়ে তিনি শ্রমবাজারটা করেছেন। এগুলি সব কিন্তু তার এই অর্থনীতির ক্ষেত্রেই আসে, এই যে অর্থনীতি চাঙ্গা করা, এই অর্থনীতিতে অচল হাতগুলিকে সচল করা, বেকার যুবকদেরকে
কর্মসংস্থানের মধ্য দিয়ে উৎপাদনের সাথে সম্পৃক্ত করা, এটা ছিল তার মারাত্মক উদ্যোগ। এবং তিনি ঘন ঘনই বসতেন এবং যুব সমাজের যারা যারা তখন নেতৃত্ব করতেন তাদেরকে নিয়ে বসতেন, তাদের মতামত নিতেন, তারপরে একের পর এক একটা প্রকল্প তিনি শুরু করেন। এবং একবার একটা পরিচয়ের মধ্যে একজন আমাদের নারায়ণগঞ্জের ডিসি ছিল হারুন, ও স্পোর্টস সেক্রেটারি যুবদলের, প্রেসিডেন্ট হিসেবে হাসতে হাসতে বলে স্পোর্টস সেক্রেটারি আছে তো খেলাধুলা নাই কেন? সাথে সাথেই একটা সুইমিং কম্পিটিশন বুড়িগঙ্গায়, তারপরে ভলিবল ফুটবলের একটা প্রতিযোগিতা আসলো, উনি যে যাদেরকে জয়ীদেরকে যে বিজয়ীদেরকে দিবেন সেটা উনি দিতে পারলেন না, তার কিন্তু তিনি প্রয়াত করলেন। সে কারণেই জিয়াউর রহমানের রাজনীতি সবকিছু মিলাই তার সবকিছুই ছিল দেশে উৎপাদনের চালিকা শক্তিগুলিকে শক্তিশালী করা, পরনির্ভরতা কমানো, আমদানির বিকল্প পণ্য উৎপাদন এবং নন ট্রেডিশনাল যে আইটেম বলছে আমাদের খসরু ভাই, এই ধরনের পণ্য উদ্ভাবনের মধ্য দিয়ে উৎপাদিত পণ্য বিদেশের বাজারে রপ্তানি করা, এটার মধ্য দিয়ে কিন্তু অর্থনীতিটা তিনি একটা জায়গায় নিয়ে আসছে। আজকে ব্যাংক বিমা যেগুলিকে ই করছে ওই তখন রাষ্ট্রায়ত্ত করছে, এখনো আছে, কিন্তু দেখেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির মধ্যে কিভাবে লুটপাট হচ্ছে। এই আলফা ইন্স্যুরেন্স কোম্পানি ইস্যু হারনের এটা হয়ে গেছে জীবন বিমা কর্পোরেশন, হাবিব ব্যাংক হয়ে গেছে অগ্রণী ব্যাংক। আজকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে কি পরিমাণ ঋণ খেলাপি সৃষ্টি করছে। অপরদিকে আবার দেখবেন যে বেসরকারি ব্যাংকগুলি দীর্ঘমেয়াদী ঋণ দেয় না, তারা ট্রেডে বেশি ইন্টারেস্টেড, অর্থাৎ এলসিগুলো মাল আনো বিক্রি করো আমার টাকা দাও, ওরা অর্থাৎ তারা বিনিয়োগ যে একটা ইন্ডাস্ট্রি যে 10 বছর পরে সে রিপেমেন্ট করবো পেমেন্ট ফেরত দিবে, তার জন্য যে তার অবকাঠামো তৈরি করা, উৎপাদনে যাওয়ার জন্য যে 6 মাস থাকা দরকার, এগুলি তারা কিন্তু বেসরকারি ব্যাংকগুলি কিন্তু তাদেরকে এনকারেজ করছে না। সুতরাং সবকিছু মিলাই মুক্তবাজার অর্থনীতি বলেন, সেই মুক্তবাজার অর্থনীতিরও একটা নিয়ম নিষ্ঠা এবং আনুষ্ঠানিকতা এবং একটা তদারকি যাতে এটা অসদ্ব্যবহার না হয় সেই দিকে রাষ্ট্রের দায়িত্ব সবসময় খেয়াল রাখা। আমি আগাগোড়াই বলি জিয়াউর রহমান রাষ্ট্র শাসন করেন নাই, জিয়াউর রহমান দেশ গড়েছেন। আমরা স্লোগান দিয়েছি দেশ গড়েছেন শহীদ জিয়া নেত্রীমদের খালেদা জিয়া, আমরা এই স্লোগান দিয়েছি, আজকেও আমরা একই স্লোগান দিতে পারি যে দেশ গড়েছেন জিয়াউর রহমান নেতামদের তারেক রহমান। সুতরাং আজকে আমরা জিয়াউর রহমান সম্পর্কে যত সহজভাবে বলতে পারি কিন্তু তার আদর্শ বাস্তবায়ন কাজটা কিন্তু তত সহজ না, তত বেশি কঠিন। সেই কারণেই জিয়াউর রহমানের যে কনসেপ্টগুলি আছে, তার যে লক্ষ্যগুলি আছে, আমরা যদি ও বুঝতে পারি তার আগে আমাদের দরকার অনুধাবন করা এবং সেটাকে লালন করা এবং সেটাকে পালন করা, তার পথটাকে অনুসরণ করা। সুতরাং জিয়াউর রহমানের রাজনীতি সহজভাবে বলা যায় জনগণও সহজভাবে গ্রহণ করে, কিন্তু জিয়াউর রহমানের রাজনীতি লালন করাটা বড় কঠিন কাজ। এবং আমরা যারা নেতৃত্ব দেই আমরা যদি সেই জিয়াউর রহমানের একটা পূর্ণাঙ্গ জিয়াউর রহমানকে আমরা যদি চোখে দেখি, তাকে যদি ভাবি, তাহলে জিয়াউর রহমানের এই পথ অনুসরণ করা একটা সাধনার ব্যাপার। আমার মনে হয় সেই সাধনাটাই আমাদেরকে করতে হবে। সুতরাং আলোচনার মধ্য দিয়ে আমরা বই পুস্তক ঘেটে অনেক ভালো কথা বলতে পারবো। জিয়াউর রহমানের দেখা কাজগুলি প্রশংসা না করার কোনো সুযোগ নাই, এমনকি যারা সমালোচনা করে তারাও ঘরে বসে প্রশংসা করে। সুতরাং কিন্তু জিয়াউর রহমানের কর্মগুলিকে লালন করা, ধারণ করা, অনুশীলন করা, এটা একটা কঠিন কাজ। সেই ক্ষেত্রে আমরা দলের নেতা কর্মীরা কতটুকু অনুশীলন করি সেটা আমাদের একটু খেয়াল রাখা দরকার এবং একটা মোটিভেশন থাকা দরকার। কারণ আমরা জিয়ার আদর্শ প্রতিষ্ঠিত করতে হলে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। রাষ্ট্রীয় ক্ষমতা করতে হলে যারা জগদ্দল পাথরের মতো অন্যায়ভাবে ক্ষমতায় আছে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামানো দরকার এবং সুষ্ঠুবাদ নির্বাচন মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করতে পারলেই জিয়াউর রহমানের সকল লক্ষ্য অথবা আমাদের যে প্রয়াস দেশ গঠনে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা, আমাদের নেতা তারেক রহমানকে দেশে এনে নেতৃত্বে প্রতিষ্ঠিত করা, দেশ চালনার তাকে নিয়োজিত করার যে পথগুলি আছে, পূর্ব শর্তগুলি আছে, এই পূর্ব শর্তগুলি পূরণে আমাদের অধিক অধিক যত্নবান হওয়া দরকার। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।